সাকিব আল হাসান আর বিতর্ক যেন একে অন্যের হাত ধরে হাঁটেন। সাকিব মানের একজন অলরাউন্ডারকে নিয়ে মাঠের আলোচনা যতটা হওয়ার কথা তার চেয়ে বেশি আলোচনা হয় মাঠের বাইরের ঘটনা নিয়ে। নানা নাটকীয়তার পর সাকিবকে এশিয়া কাপে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি। নিজেদের প্রথম ম্যাচে হার, সুপার ফোরে নাম লেখাতে হলে শ্রীলঙ্কার সাথে জয়ের বিকল্প নেই। ক্রিক বাজের এক অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব। পোস্ট ম্যাচ শোতে অজয় জাদেজা পার্থিব প্যাটেল মিলে বাংলাদেশ দলের খুঁটিনাটি নিয়ে পর্যালোচনা করেন। সঞ্চালক গৌরব কাপুর এক পর্যায়ে অজয় জাদেজাকে প্রশ্ন করেন, সাকিব কি বাংলাদেশ ক্রিকেটের প্রবলেম চাইল্ড? এমন প্রশ্নের জবাবে জাদেজা বলেন, এটা স্বাভাবিক, সে যদি সাধারণ কোনো বাচ্চা হতো তাহলে সে সাধারণ একজন ক্রিকেটার হতো। ওকে ভিন্নভাবে চিন্তা করতে হবে, ভিন্নভাবে কাজ করতে হয়। একটা বাচ্চাকে বুঝতে হবে বাবা মাই তার আসল বস, অথবা তাকে বাড়ি ছেড়ে নিজের মতো করে জীবনযাপন করতে হবে। এক্ষেত্রে এটা সম্ভব না, কারণ আপনি যখন দেশের হয়ে খেলবেন তখন বোর্ডের অধীনে আপনাকে থাকতে হবে, আপনাকে এটা বুঝতে হবে। সাকিবের সাথে বোর্ডের নানা ঝামেলা কেন হয়েছে সেটিও সুন্দরভাবে ব্যাখ্যা করেন অজয় জাদেজা। তরুণ বয়সে এসব আসলে মাথায় আসে না। সে হয়তো ভাবতো আমি অনেক ভালো খেলি, আমি ভালো করব, তাহলে বোর্ড কেন আমার কথা শুনবে না। কিন্তু এখন এটা আর হচ্ছে না, এই যুদ্ধটা শেষ। বোর্ড আর সাকিব দুজনেই নিজেদের অবস্থান সম্পর্কে জানে। বোর্ড হয়তো এটা মানে সাকিব আমাদেরই ছেলে, সাকিবও এটা মানে বোর্ডের সাথে লড়াই করে আমি কোথায় যাব। বিশ্বসেরা অলরাউন্ডারকে ক্লাসের দুষ্টু ছেলের সাথে তুলনা করেন ভারতের সাবেক এই ক্রিকেটার। ক্লাসের দুষ্টু ছেলেকে মনিটর করলে সে ক্লাস সামলে নিবেই। আমি দেখতে মুখিয়ে আছি সাকিব কিভাবে বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যায়। ওর সামনে সুযোগ আছে এই ফরম্যাটে দলের সামর্থ্য প্রমাণের। আফগানিস্তানের সাথে লজ্জার হারের পর অনেকেই দায় চাপিয়েছেন সাকিব আল হাসানের কাঁধে। স্পিনাররা যখন ভালো বল করছিল, বলের সাথে রানের ব্যবধান বাড়িয়ে দিচ্ছিল, তখন কেন অধিনায়ক সাইফুদ্দিন আর মোস্তাফিজকে বোলিং এ এনে জেতা ম্যাচ হারালো? এমন প্রশ্ন অনেকেরই ছিল। টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে সাকিবের শুরুটা একেবারেই ভালো হয়নি, তবে দুঃসময়ও একটি সুখবর পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক। টি টোয়েন্টিতে বোলিং র্যাঙ্কিংয়ে 8 ধাপ এগিয়ে 19 নম্বরে এখন বাংলার সুপার বয় অনিক জাবের 71।